জয় মাতা রাশি মদান দেব দক্ষিণা কালিকায় নম। আজকে আসছে হচ্ছে মকর রাশি নিয়ে ফেব্রুয়ারির মাস, পরপর ভিডিও থাকতে থাকবে। আগে দেখুন, সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। এই যে মাখন সময়টা আসছে, এটা কিন্তু আপনাকে ধরতে হবে হাতের মুঠে ভালোভাবে। কারণ একটা বিষয়ে কথা বলতে চাইছি বারবার করে, মকরের যে সুযোগটা পাচ্ছেন না এবছর, একে শনির বছর, তার মধ্যে ফেব্রুয়ারি মাস যদি হয়, হিসেব করে দেখুন, 2 2 4 4 আর 2024 8, তার মানে 8 আর 4 এ 12, 12 কে 2 কে 3, রবি কম্বিনেশন, মঙ্গল চন্দ্র রবি মঙ্গল, এই যে কম্বিনেশন জায়গাটা বৃহস্পতি যোগ চলছে, বৃহস্পতি চলবে হিসাব মতো। ফেব্রুয়ারি মাসটা বৃহস্পতি কম্বিনেশন চলবে, 2 2 4 8 এ 12 = 2 কে 3, মানে বৃহস্পতি রবি 1 চন্দ্র 2 বৃহস্পতি। এই বৃহস্পতির নক্ষত্র যদি মানে আমি যদি নিম্নজে যদি ধরি, সংখ্যাতত্ত্ব যদি ধরি, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি মালামাল তৈরি করছে 2024টা আপনার ক্ষেত্রে। ফেব্রুয়ারি মাস তো আরও উত্তম হবে দিচ্ছে, কারণ হচ্ছে একটি ব্যাপারে মকরের যদি কালপুরুষ অঙ্ক হিসেবে ধরি, সেটা কিন্তু চলছে দশম ভাব, কর্মভাব। আপনার যদি সঠিক কর্ম থেকে থাকে, সঠিক কর্ম যদি আপনি করে থাকেন, যদি খাটতে যদি পারেন, আপনাকে কিন্তু মকর রাশির 2024 ফেব্রুয়ারি মাস কিন্তু মালামাল করে দিতে বাধ্য। এটি কেন মালামাল করবে সেটা টোটালটা বিস্তারিত জানতে হবে। আগে ভিডিওগুলো দেখেছেন, এবার দেখে শুনতে থাকুন। আপনার যেহেতু দ্বিতীয় আমাদের কিন্তু গ্রহরাজ বসে রয়েছে শনিদেব, যেটি আপনার রাশির অধিপতি, লগ্নের অধিপতি এবং দ্বিতীয়স্থ অধিপতি। এই দ্বিতীয়স্থ অধিপতি হবার জন্যে আপনাকে আর্থিক পরিকাঠামো অনেক দিক থেকে অগ্রসর কিন্তু করছে বা করবে, ফেব্রুয়ারি মাসে আরও করবে। তৃতীয় রয়ে গেল রাহু, তাহলে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব ফিলফাল তৈরি করে ফেলে, যোগাযোগ ব্যবস্থা ফাটকা ফাটকা পাবেন, লটারি কার্ড লটারিতে পাবেন, জুয়াতে টাকা পাবেন, এবং মাঝে মধ্যে ভালো গুডনেস। কিন্তু তৃতীয় যেহেতু রাহু থাকে, তৃতীয় রাহু থাকলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু অতি উত্তম করে দেয়, যোগাযোগ ব্যবস্থা এতটাই উত্তম করে দেবে যে আপনি ভাবতে পারবেন না যে কোথা থেকে কোথায় গেলাম, আমি আমি কী ছিলাম কী হলাম। শাশুড়ির লাস্টে চলছে, তার মানে খুব ভালো ফল। এবার এই চতুর্থে বৃহস্পতির কম্বিনেশন, বৃহস্পতির দৃষ্টি করলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দ্বাদশ, বৃহস্পতির দৃষ্টি করলে আপনার ক্ষেত্রে কিন্তু দশম, দশম ভাব নিয়ে যখন দৃষ্টি করলে সে কিন্তু কর্মের দিক থেকে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট করে দিল। কিন্তু আবার সেই মঙ্গল কিন্তু রয়ে গেল আবার আমরা ইলেভেন্থে, মানে চতুর্থ পতি, চতুর্থ এবং আপনার একাদশ পতি রয়ে গেল, তাদশ রয়ে গেল। তার মানে আয় যতটাই করুন না কেন, ব্যয় হয়তো খরচা হবে, কিন্তু সেটা কিন্তু খুব সামঞ্জস্যভাবে খরচা হবে। কারণ আপনার রাশিতে বর্তমান কোনো অশুভ দৃষ্টি দেখছি না, কিন্তু একাদশে যেহেতু রাহু আর প্লাস শনির দৃষ্টি থেকে গেল, মানে দ্বিতীয় পতি হয়ে, তার মানে কিন্তু আপনি মালামাল কিন্তু হয়ে গেলেন হুটহাট করে অর্থ কামানো। যারা ফাটকায় ছিলেন বা জুয়াতে খেলছিলেন বা শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভফল। আরও শুভফল পাবেন কি না, কতদিন পাবেন সেটা জানতে গেলেও কিন্তু আপনাকে আপনার টোটাল চার্ট বেসর তো জানতে হবে। মকর রাশি তো হলেই তো হলো না, মকরের লগ্ন কি কম্বিনেশন দিল, আপনার ডিগ্রি কত কি ভাব দিল। আপনার যদি দেখা গেল চতুর্থে যখনই বৃহস্পতির কম্বিনেশন তৈরি করে দিল, যখনই সেই জায়গা থেকে রাহু দৃষ্টি করে দিল, একটা গৃহসুখের জায়গা থেকে তো একটু ডিস্টার্বেন্স করতে পারে, এটা কিন্তু অস্বীকার করছি না। গৃহসুখের জায়গা থেকে মানে একটু ডিস্টার্বেন্স করা, একটু মাথা গরম হয়ে যাওয়া, লিভার উডেন্টের সমস্যা, এগুলো কিন্তু আপনাকে কিন্তু ভোগ করতে হবে দর্শক মণ্ডল। এবার দেখুন, আমরা সপ্তমভাবে কিন্তু দৃষ্টি করছে রাহু নবম দৃষ্টি, তাই ব্যবসার দিক থেকে কিছু সময় অগ্রসর হয়ে যাবে, কিছু সময়ের জন্যে আবার আপনাকে একটুখানি ড্যামেজ করতে চাইছে। কেন, যেহেতু সপ্তমতে চন্দ্র সবসময়ের জন্য সেই চাইটা লিকুইড ব্যবসার করার জন্যে, ফাটকা ইনকাম শেয়ার মার্কেটে করার জন্য। আপনার যেমন ওয়াইফ যদি হন, আপনার হাজব্যান্ডের শরীর নিয়ে একটু সমস্যা তৈরি করবে, স্কিন ডিসিজ, স্কিনের প্রবলেম, অ্যালার্জি এগুলো থাকবে। আর আপনি যদি ওয়াইফ হন, আপনার হাজব্যান্ড, হাজব্যান্ডের আপনার ওয়াইফের কম্বিনেশনগুলো কিন্তু তৈরি করবে। এবার দেখুন, নবমভাবে রয়ে গেলে কেতু, কেতু যেই কম্বিনেশন তৈরি করে ফেললো, ভাগ্যস্থানে কেতু থাকা মানে কিন্তু আপনার ভাগ্যটা একটু
অগ্রসরতাকে একটু বাঁধা, কিন্তু না, সে সাপোর্ট কিন্তু পাবে। শুক্র যেহেতু এখন বর্তমান, বৃশ্চিকে বর্তমান, মানে আপনার শুক্র হচ্ছে আপনার পঞ্চম পতি, হচ্ছে একাদশ। এই যে মালামাল জায়গাটা ফেব্রুয়ারি মাসের যে জায়গাটা, আরও আরও ব্যাপক জায়গা ফেব্রুয়ারি মাসটা, আরও ব্যাপক জায়গা। কী কী নিয়ে ব্যাপক জায়গা? মেন হচ্ছে প্রথম হচ্ছে আর্থিক। এই সুযোগটা কি ছাত্ররা কত না করছে, কেন যারা শেয়ারে টাকা লাগাচ্ছেন, আগে কিন্তু দয়া করে বলবো আপনারা একটু চার্টটা বিচার করিয়ে নিন। যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন, আমি আপনাদের সব নম্বর দিয়ে দেবো, সেই হিসাবে কথা বলতে পারবেন, আমাকে অনলাইন ফিস সেন্ড করতে পারবেন, ইন্ডিয়ার লোক সবাই জানেন, গুগল পে ফোনপে আছে। চারটাকে বিচার করান, আমি কতটা খেলতে পারবো, আমি কী সুযোগ আমি হাতছাড়া করবো না, এটা কি সুযোগটা কি আমার সারা জীবন চলবে, নাকি এই বৃহস্পতির আগমনের জন্য পাবো, নাকি আমি সারা লাইফ পাবো, না এই কদিনের জন্য পাবো, এর প্রতিকার কী আছে? এবার আপনার অষ্টম পতিতে রবি দেখুন। অষ্টম পতি রবি মানে কিন্তু এখন কিন্তু বর্তমান রবি কিন্তু লগ্নস্থ আপনার। রবি কিন্তু লগ্নস্থ হয়ে গেলে একটা যেমন পজিটিভ আছে, নেগেটিভও আছে। ওভার অহংকার যেন করে ফেলেন না, অধিক অহংকার যেন ভেতরে চলে না আসে, আমার এই দারুণ মা সময় যাচ্ছে, সারা জীবন চলবেন না, এগুলো কিন্তু ভাববেন না, ভাবলে কিন্তু পড়ে যাবেন। শনি হচ্ছে ন্যায়ের দেবতা, শনি চাইবে সবসময় যেন তুমি কর্ম করো, কর্ম করলে ফল আমি দেবো, না শনি কিন্তু একটা ফলও দেবে না, সে যে কোনো রাশি হোক না কেন, যেহেতু শাশুড়ির লাস্টের চলছে, সবাইকে বলে কর্মে করতে হবে। এটা শনির বছর 2024, শনির বছর খাটতে পারলে দেবলে মনে হবে না, শনি কিন্তু বসে বসে শনি খেতে দেবে না, এটা শনির কানেকশান, শনি কিন্তু বসে বসে খেতে দেবে না, কর্ম করো আমি ফল আমি দেবো, একটু কষ্ট করে কামাতে হবে। 2024 আমার শনির বছর, আপনার রাশির বছর, অধিপতির শনিদেবের বছর, আপনাকে অবশ্যই দেবে, কিন্তু খাটতে হবে, যে কোনো কর্ম তোমায় করতে হবে, একটু সুযোগ পেলেই কর্ম ঢুকতে হবে, তবে তুমি নারে কিন্তু তুমি ডেভেলপমেন্ট করতে পারবে না। এবার যদি বলেন যে আমার সন্তান সুখ আসবে কি না, সন্তান সুখের সুখের জায়গায় কিন্তু আসতে চায়, চলেছে, যদি আপনার পঞ্চম ভাবটা দেখতে হবে, পঞ্চমে কোনো অসম্ভব দৃষ্টি আছে কিনা দেখতে হবে, কিন্তু ট্রানজিট অনুযায়ী গোসল অনুযায়ী যেহেতু শুক্র কিন্তু আপনার পঞ্চমভাবে দৃষ্টি করছে, পিম্পিদের জায়গা, শারীরিক সুখের জায়গা সব কিছু আপনি কিন্তু থেকে পাবেন। এটা কিন্তু আপনার এই আর সাহসের ইফেক্টটা বুঝবেন, একটা একটা কারণ সবাইকে বলে দিই আমি, হাতের তালু দেখবেন, স্কিন যখনই হাতে চামড়া খসখস শুরু হয়ে যাবে বা চামড়া গ্লেজ থাকবে না, হাতের চামড়া উঠছে, তখন বুঝে দেবেন আমার শরীরে সাহসেরই চলছে, আপনার শনির এফেক্টটা চলছে, আপনার শনি হাতে ইন্ডিকেট দেয়, চামড়া শুষ্ক করে দেয়, শীতকাল গরম করে সেটা ফ্যাক্টর নয়, দেখবেন লক্ষ্য করে। এবার আসবো হচ্ছে আমি, আপনি কী নিয়ে কর্ম করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, এখন যদি কর্ম যদি করেন, আপনি যদি কোনো মনোহারী দ্রব্য ব্যবসা করতে পারেন, লেডিস ওরিয়েন্টেড ব্যবসা করতে পারেন, বা কোনো গার্মেন্টসের ব্যবসা করতে পারেন, কোনো ফুড আইটেম ব্যবসা করতে পারেন, কোনো অটোমোবাইলের ব্যবসা করতে পারেন, কোনো খেলনা জাতীয় ব্যবসা বিক্রি করতে পারেন, বাচ্চাদের খেলনা, তাদের ক্ষেত্রে কিন্তু অতি ভরে সুফল পাবেন। এবার আপনি যদি বলেন চাকরির ক্ষেত্রে আমি ডেভেলপমেন্ট করতে পারবো না, কিন্তু এই যে কর্মের জায়গায় যেহেতু বৃহস্পতির দৃষ্টি, অবশ্যই আপনার ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করাবে। এখানে ফেব্রুয়ারি মাস কথা বলছি, কিন্তু তানসির অনুযায়ী ফেব্রুয়ারি মাসের গোছের ফল অনুযায়ী আমি এটা বলছি, এটা কিন্তু পুরো বছরের এগ্রিমেন্ট নয়, দেখুন তার টোটাল আমার জেনারেল ন্যাটাল চার্ট নয়, ফেব্রুয়ারি বলে মার্চ আসবে, এপ্রিল পরপর স্টেপ বাই স্টেপ যাবে। এবার আমার ক্ষেত্রে একটা বিষয়ে কথা বলতে চাইছি, সেটি হচ্ছে ব্যয়টা, ব্যয় ভাবটা কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনারা কিন্তু ব্যয় ভাবেই দৃষ্টি করছেন, এখন বর্তমান দৃষ্টি করছে, সেক্ষেত্রে ব্যয়টা খুব সব জায়গায় ব্যয় হবে, ধর্মস্থানের ব্যয়, ধর্মক্ষেত্রে ব্যয়, স্বয়ং সুখের জন্যে ব্যয়, গৃহ সুখের জন্য ব্যয়, এগুলো কিন্তু আপনার করবেন, এগুলো কিন্তু আপনার হবে। একটা কথা বলো, লিভার থেকে সাবধান থাকুন, খাবার দাবার খেলে একটু হিসাব করে খাবার দাবার আপনাকে খেতে হবে, কোনো রকম বাজে ইন্ডিকেটেড খাবার খাওয়া যাবে না, রিচ জাতীয় খাবার কোনো রকম খাওয়া যাবে না, খেলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। এবার আপনার পঞ্চম ভাবের সাথে সহিত যে ষষ্ঠ বুধ, বুধ কিন্তু আপনার রাশির মিত্র, আমরা এক্ষেত্রে কিন্তু চন্দ্র কিন্তু মারক, সপ্তম পুঁতি বলে নয়, শনি সহ চন্দ্র এন্ট্রিটাই এন্ট্রি, এই জন্য কিন্তু মারক বলি আমরা, সপ্তম ভাবটা মারক, এই মারক থেকে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করতে হবে, লিকুইডের ব্যবসা করুন। যদি আপনার মকর রাশি মকর লগ্ন সপ্তম যদি খুব সুভাগ্য থাকে, সপ্তম ভাবের সহিত দেখতে হবে, সপ্তম পুঁতির কানেকশান দেখতে হবে, কী কানেকশান দেখবে, সপ্তম পুঁতি তো আপনার রাশিতে বসে গেল, তারপর রাশি লগ্ন তো হয়ে গেল আপনার, এবার সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার
দ্বিতীয় ভাবতে কি কানেকশন দেবে, দ্বিতীয় সপ্তম একাদশ হচ্ছে বিভব কানেকশন তৈরি করবে, বিয়ের বিয়ের কিন্তু কানেকশন দিচ্ছে বর্তমান, মাঘ ফাল্গুন দিয়ে কিন্তু প্রচুর, হ্যাঁ ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু বিবাহ রয়েছে প্রচুর আপনাদের, মকরের ক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু প্রচুর চলছে, সিংহ যেমন চলছে মকর তেমন বিবাহের চোখ কিন্তু চলছে ফেব্রুয়ারি মাসে, তাহলে একটু মিলিয়ে দেখে নেবেন। আরও বিষয় জানতে গেলে, টোটাল আরও ফিউচার জানতে গেলে, ভবিষ্যৎ জানতে গেলে, তাহলে কিন্তু আপনাকে আপনার সঠিক ডেট অফ বার্থ অনুযায়ী পারফেক্ট ডেট অফ বার্থ দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। অনলাইন হলে অনলাইন চেম্বার আসলে চেম্বারে যেটা আপনার সুবিধা হবে সেটাই করবেন। আর যেহেতু শনি সাড়ে সাথে আপনার লাস্টে চলছে, এই সুযোগটাকে হাতছাড়া করা চলবে না, আরও বিশ্বজন যোগাযোগ করবেন। আর আগামী 25 জানুয়ারি 2024 বৃহস্পতিবার, আবার বলছি 25 জানুয়ারি 2024 বৃহস্পতিবার তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ খণ্ডন ক্রিয়া করা হবে। যদি কাউরের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আছি, ব্যবস্থা করে দেওয়া হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।